ইয়ার্স আমি অল্টার সেম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি তোমাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল এনেছি। তো টিউটোরিয়াল বেশি হচ্ছে যে আসলে কীভাবে তোমরা কোনো অ্যাপ ছাড়াই যে কোনো সফটওয়্যার তৈরি করতে পারো। আসলে সফটওয়্যার অ্যাপ একই কথা, মানে যে অ্যাপগুলো তো হয়তো তোমরা চিনো যে এই একটা অ্যাপ, হ্যাঁ মাই মিউজিক এই একটা অ্যাপ, মানে এগুলোকেই অ্যাপ বলে। হ্যাঁ, তো এই অ্যাপগুলো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে, তোমাদেরকে এখন আর ডাউনলোড করতে হবে না কোনো অ্যাপ, তোমরা নিজেরাই অ্যাপগুলো তৈরি করতে পারবে, মানে বানাতে পারবে। তো এই অ্যাপগুলো কীভাবে বানাবে, এই জন্য তোমার কোনো সফটওয়্যার লাগবে না, জাস্ট শুধু তোমার মোবাইলে একটা ব্রাউজার লাগবে। হ্যাঁ, তো এই ব্রাউজারটা আসলে সবার মোবাইলে থাকে, যেটা হচ্ছে যে ক্রোম ব্রাউজার। হ্যাঁ, আসলে ক্রোম ব্রাউজারটা আসলে সবাই চেনে। এই ক্রোম ব্রাউজারের মাধ্যমেই তুমি তোমার যে কোনো অ্যাপ তৈরি করতে পারবে। তো এই দেখো, ক্রোম ব্রাউজার প্রথমে আপনার ঢুকলাম, আমি দেখাচ্ছি প্রথমে। তো ক্রোম ব্রাউজার ঢোকার পর আমি এখন সার্চ করব একটা, ধরেন আমি ফেসবুক সার্চ করছি। হ্যাঁ, অ্যাপ বি গো। তো আমি ফেসবুক ঢুকলাম। দেখেন অলরেডি আমার আইডির ভিতরে সরাসরি ঢুকে গেছে। হ্যাঁ, আমি আগে লগ ইন করে আসছি। তো এখন দেখেন আমি এখানে কীভাবে আমার এই যে ফেসবুক অ্যাপটা বানাবো। হ্যাঁ, এই যে দেখতেছেন উপরে তিনটা কোণা, উপরে ডান সাইডের কোণায় যে তিনটা ফোটা দেখতে পারতেছেন, এই যে দেখেন আমি দাগ দিয়েছিলাম, এই তিনটা ফোটা আপনি ক্লিক করবেন। তো এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরপরে দেখেন এই যে একটা অপশান আসছে, এই যে অপশানটা আছে, এটা এই যে অপশানটা, হ্যাঁ অ্যাড টু হোম স্ক্রিন। হ্যাঁ, তো এই যে এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম, এখন এই দেখেন, এখন আপনি এটা আপনার ফেসবুক নাম থাকতেও পারে, কিংবা আপনি আপনার ইচ্ছা করলে আপনার নিজের নামটা দিতে পারেন, এটা বাকিটা আপনার ইচ্ছা, আপনি যা করবেন। এরপর লেখার পর তো আমি ফেসবুক যেহেতু এটা, তাই ফেসবুকে রাখলাম। এরপরে যে দেখেন অ্যাড লেখা, হ্যাঁ যে এই যে অ্যাডটা লেখা, তো আমি অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর এই দেখেন এখন অলরেডি আমার এটা হোম স্ক্রিন চলে গেছে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি, এই দেখেন আমি আগে একটা নামাইছি, যে এই একটা, আর এই যে এখন একটা নামালাম, হ্যাঁ দুইটা নামাইছি। তো আসল করে বুঝতে পারতেছেন, তারপরে মনে করেন এই দেখেন আমার কিন্তু এখন এখানে টুইটার অ্যাপ নেই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা আমার টুইটার কিন্তু অ্যাপ নেই। হ্যাঁ, তো আমি এখন টুইটার অ্যাপটা কীভাবে বানাবো দেখেন। তো এখানে আমি আবার সার্চ করব, এই যে সার্চ করছি টুইটার। হ্যাঁ, তো এই যে আমি টুইটার ঢুকছি, মানে আপনারা টুইটার সার্চ করে তারপর টুইটারে যাবেন, যখন টুইটারে এই অপশনটা আসবে, মানে ব্রাউজার থেকে যখন যাবেন, যখন দেখেন যে টুইটারে অপশনটা আসছে, তখন দেখাচ্ছে এই যে এখন যখন আসছে, তো তখন এই যে উপরে যে আপনার আগের মতন এই যে তিনটা কোণা, উপরে যে কোণায় আপনারা দেখতেই পারতেছেন ডান সাইডের উপরে কোণা যে তিনটা ফোটা, ওই আগের মতনই আবার আপনারা ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম, তো আবার এই যে আগের মতনই এই যে অ্যাড, হ্যাঁ অ্যাড টু হোম, এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে টুইটার লাইট। হ্যাঁ, তো আপনি নাম পাল্টাতে পারেন, এটা আবার একটা আপনার ইচ্ছা। তো এটা যেহেতু টুইটার লাইট, তো আমি এটা যেন অ্যাড ক্লিক করবো। অ্যাড ক্লিক করলাম, অলরেডি দেখেন আমার এখানে স্ক্রিন হোম স্ক্রিনে এসে পড়ছে। তো এই দেখেন, বুঝছেন, তো এইভাবে আপনি আপনার অ্যাপ তৈরি করতে পারেন। তবে আপনার চ্যানেল আপনার তৈরি করতে পারেন, যেন কোনো প্রবলেম নেই। দেখেন দেন আমার চ্যানেল অ্যাপ একটা তৈরি করছি, দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ডস, এই দেখেন এটা আমার চ্যানেল। হ্যাঁ, তো এই দেখেন এটা আমার চ্যানেল। হ্যাঁ, তো আমি এটাকেও আমার হোম স্ক্রিনে আমি করতে পারবো। এই দেখেন প্রথমে যে আগের মতনই তিনটা ফোটা এখানে ক্লিক করবো, তারপরে যে অ্যাড টু হোম স্ক্রিন, তারপরে এখানে দেখেন ইউটিউব, এখানে আমি চাইলে আমার চ্যানেল নাম দিয়ে করতে পারি। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন অ্যাড দিলাম। হ্যাঁ, অলরেডি আমার এটা হোম স্ক্রিন চলে গেছে, দেখেন দেখাচ্ছি, এই দেখেন অল্টিস চ্যানেল। হ্যাঁ, এখন আমি এখানে যদি ক্লিক করি সরাসরি আমি চ্যানেলে ঢুকে দিয়ে দেবো, এই দেখেন দেখাচ্ছি। তো দেখেন অলরেডি আমার চ্যানেলে চলে গেছে। আপনি যদি ডেস্ক বোর্ডে যেতে চান, তাহলে যে উপরে যে ক্লিক করবেন, তিনটা ক্লিক করে দেখেন এখানে ডেস্ক
ডেস্কটপ ডেস্কটপ এখানে লেখা আছে, আপনি ক্লিক করলে আপনি ডেস্কটপে যেতে পারবেন। হ্যাঁ তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা করতে পারবেন। আর যে ফেসবুকেরটা তো দেখালাম আমি আপনাদেরকে, যে ফেসবুক আমি যখন ক্লিক করি তো সরাসরি আমাকে ফেসবুকে ঢুকে নিয়ে যাবে। হ্যাঁ তো এইভাবে আপনারা মানে আপনারা সফটওয়্যার তৈরি করতে পারবেন, হ্যাঁ কোনো অ্যাপ ছাড়াই। তো আশা করি আমার টিপসটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিও একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, এবং অনেকে শেখানোর জন্য এবং দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।